গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো। লাঞ্চে কি আছে? এখানে সাদা ভাত, এখানে টমেটো, বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, আর তোমরা সবসময় ভালো থাকবে। তো আজকে সকালবেলা আমি আবার আমার তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম। তো এখন আমার অফিস যাওয়ার টাইম হয়ে গেছে, আমার সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু মা আজকে রান্না করার টাইম পাইনি, তাই আজকে রান্নাটা পরে হবে। আর আমি আজকে আবার দুপুরে লাঞ্চে বাড়িতে আসবো। আর এইদিকে দেখো, এটা জন্য একদম রেডি হয়ে গেছি, আমি বেরিয়ে যাবো। কোথায় নাই দাদা, লাগিয়ে দেখ। সাদা ভাত, এখানে টমেটো, লেবু, লঙ্কা, পেঁয়াজ, এখানে আছে চিকেন, আর এখানে আছে কুচো মাছের চচ্চড়ি। তো চিকেনটা স্পেশালিটি হচ্ছে, চিকেনটা আজকে পুচন বানিয়েছে। তো আমি আমার ব্যাড লাক যে আমি ওই সময় বাড়িতে থাকতে পারিনি, বা রান্নাটা দেখতেও পারিনি, বা প্রসেসটাও তোমাদের দেখাতে পারিনি পুচন কীভাবে বানালো। তো পুচনকে দিয়ে আমি এরপরে একদিন চিকেনটা বানানো করাবো, দিয়ে তোমাদের সাথে সেটা আমি শেয়ার করব ভিডিওটা। তো তাহলে চলো খেতে শুরু করি। তুমি দেখো আমি মেখে দিচ্ছি শুধু, হ্যাঁ না, ও পুচন কুচো মাছের চচ্চড়িটা খাবে না বললো, উনি খাবেন শুধু চিকেন। কেমন হচ্ছে? নিজেই তো বানিয়েছিস? সব ঠিক? আচ্ছা ঠিক আছে, এবার খাও তুমি, আমি এবার তাহলে খেতে শুরু করি। লেবু দিয়ে আমাকে হেভি খেতে লাগছে। আচ্ছা আমি প্রথমে কুচো মাছের চচ্চড়িটা দিয়ে খেয়ে নেবো, তো তার আগে একটু লেবু চিপে নিই ভাতে। এই লেবু চিপে খেতে যে লাগে না, এই যে হচ্ছে কুচো মাছের চচ্চড়ি, দেখো খাবি না কুচো মাছের চচ্চড়িটা, তাহলে ওটা রেখে দেবো, দাদু বাদি তো খেয়ে নেবে। মাছ দিয়ে খাওয়া কমপ্লিট, এবার আমি চিকেন দিয়ে খাবো। তো কুচন বলে মাংস রান্না করেছো মাছ? আচ্ছা মাংসে কি কারি পাতা দিয়েছো? আচ্ছা এইটা কি? না এটা ও তেজপাতার টুকরো, আমি ভাবছি এটা কারি পাতা। না না মাংসে কারি পাতা দিলে একদম অন্যরকম লাগবে খেতে। তো দেখি উচনে রান্না করা মাংস ফার্স্ট টাইম কেমন লাগছে। আমি লঙ্কাটাকে বেটে দিয়েছি একবার, কালারটা কিন্তু দারুণ হয়েছে মাংসের। সুন্দর হয়েছে, খুব সুন্দর বানিয়েছে প্রচুর মাংসটা। Thank you.
খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমি অফিসের দিকে যাই, কারণ আমি আকাশ মেঘ করে এসছে, তাই একটু খেয়ে উঠে একটু বসে বসে বসতে আর পারবো না। এদিকে পুজোনে এখনও খাওয়া কমপ্লিট হয়নি, দেখো এখনও খেয়ে যাচ্ছে, এখনও খেয়ে যাচ্ছে, এখনও ওর খাওয়া কমপ্লিট হয়নি। কতক্ষণ লাগবে? এক দেড় ঘন্টা, এক দেড় ঘন্টা ধরে যাতে লক্ষ্মীটা দেখতে পায়। আচ্ছা আসছি আমি, তাহলে আমি এবার অফিসের দিকে যাই। মাছ লাগিয়ে দাও, আবার পরিষ্কার হয়েছে তো, দেখো নীল আকাশ উঠেছে। এ যে বাগডুম, ও বাগডুম পালিয়ে গেছে ছুটে, ধরেছ? আমি এবার যাই অফিসের দিকে, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। আজকের মতন টাটা।